নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আপনাদের বলবো যে দু হাজার কুড়ি সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মিথুন ও কর্কট রাশি কি হতে চলেছে তাই ভিডিওটি পুরো দেখুন আসুন শুরু করা যায় এর আগে ভিডিওতে আমি মেষ রাশি এবং বিশ্বরাশির সম্পর্কে বলে ফেলেছি সেটি আপনারা আইবটেমে পেয়ে যাবেন তো আজকে মিথুন এবং কর্কট রাশি সম্পর্কে আমি বলবো প্রথম অবস্থায় যদি প্রথমে আমি মিথুন রাশি সম্পর্কে বলতে যাচ্ছি তো মিথুন রাশির জাতক ও জাতিকারা এই বছর পড়াশোনার ব্যাপারে রেজাল্ট ভালো হতে চলেছে আপনাদের তবে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেভেলে আছেন তাদের ক্ষেত্রে ভালো যারা উঁচু লেভেলে মানে বোর্ড এক্সাম দিতে চলেছেন তাদের ক্ষেত্রে একটু প্রবলেম আছে তবে আপনারা যদি ঠিকমতো নিয়মাবর্তিতা হিসাবে পড়াশোনা করেন সেক্ষেত্রে আপনাদের সেই রকম প্রবলেম আসবে না তো যাই হোক এরপর যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি হ্যাঁ বন্ধুরা কর্কট রাশির জাতক ও জাতিকাদের এই বছর আপনাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ডের রেজাল্ট ভালো হতে চলেছে আপনারা ভালো মার্কস পেতে চলেছেন এবং সাথে আপনারা জয়েন্ট এন্ট্রেন্স থেকে শুরু করে বড় বড় যেসব বোর্ড রেজাল্ট বোর্ড বোর্ডের পরীক্ষা আছে সেসব পরীক্ষাতে আপনারা ভালো ফল লাভ করতে চলেছেন তো আশা করি আপনাদেরকে ভিডিওটি ভালো লাগলো যদি ভিডিওটি ভালো লাগে তো এখনই লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এরকম নতুন নতুন টপিক্স পাওয়ার জন্য ধন্যবাদ